শিক্ষক নিয়োগের দাবিতে শহরে বিক্ষোভ ছাত্র পরিষদে বিধানসভা অভিযানে বাধা দেয় পুলিশ। ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশে। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন ছাত্র নেতা আহত হন। পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। সুবোধ মন্দির স্কোয়ারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। আগে থেকে অনুমতি নিয়ে মিছিল করা হয়েছিল বলে দাবি ছাত্র পরিষদের। বিধান ভবন থেকে সুবোধ মন্দির স্কোয়ার পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণ ছিল মিছিল। পুলিশের অনুমতি নিয়ে মিছিল করা হয়েছিল বলে জানান তারা, কিন্তু বিধানসভা থেকে মিছিলের গতি পুলিশ মাথা থাকে। বিধানসভা পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি ছিল না বলে দাবি পুলিশের। তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত রণক্ষেত্র চেহারা নেয় সুবোধ মন্দির স্কোয়ার চত্বর। বেশ কয়েকজন ছাত্র পরিষদ নেতা কর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। মমতা ব্যানার্জি যে ভাবে নোংরামি করছে, আমরা বাংলায় বেকারদের চাকরির দাবিতে স্কুল কলেজ খোলার দাবিতে আমাদের আন্দোলন করছি। কোনটা চাইয়ে কি বাঙাল কা ছাত্র যুবক কা ভবিষ্যৎ নেই হ্যায় উসকো প্রতিষ্ঠা করনে কা আজ লড়াই থা, বিধানসভা মে মাং করনে কা লড়াই থা, মগর আজ ইয়ে পুরা পুরা পুলিশ কা জিম্মেদারি লেকে প্রোগ্রাম কো নকআউট করনে কা কোশিশ কিয়া, মগর ছাত্র পরিষদ পুলিশ সে জ্যাদা হিম্মত রাখতা হ্যায় লড়াই করকে। আমি জি করেন আগর আপ দেখেঙ্গে তো বাঙাল মে ভি চরম সীমা জো হ্যায় ও নাপ হ্যায়। ছাত্রবৃত্তি আ নেই রহি হ্যায়, সরকারি নৌকরি জব নিকলতি হ্যায় তো দেশ কি সরকার ঘোটালে করতি হ্যায়। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।